ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে আজ ঢাকায় মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। 4 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ফিফার পরামর্শে একদিন এগিয়ে আনা হয়েছে এই ম্যাচ। দুই দলের কোচ ও ক্যাপ্টেন বলছেন নিজেদের সেরা ফুটবলটাই খেলতে চান তারা। এই ম্যাচ হবে বিশ্বকাপ বাছাইয়ের বড় প্রস্তুতি। বসুন্ধরা কিংস এরিনায় কিক অফ বিকেল 5টায়। সাফের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের, প্রতিপক্ষ আফগানিস্তান। র্যাঙ্কিং আর পরিসংখ্যান দুদিক থেকে এগিয়ে আছে আফগানরা, সে কথা মাথায় রেখে প্রস্তুতিটা ভালোই সেরেছে জামালজি কোরা। ফিটনেস থেকে শুরু করে স্কিল, সব দিক দিয়েই আফগান বধে প্রস্তুত লাল সবুজের দলটা, যে কারণে প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে স্বস্তির কথা কোচ হ্যাভিয়ার কাবরেরার মুখে। আফগানিস্তানের মোকাবেলা করতে আমার ছেলেরা যথেষ্ট প্রস্তুত, আমরা তাদের দুর্বল দিকগুলো জানি, তাদের হারাতে সেভাবেই মাঠে লড়বে ছেলেরা। লাল সবুজের অধিনায়ক জামাল ভুঁইয়ার মানসিক দৃঢ়তাও চাঙ্গা, বলছেন আফগানরা শক্তিশালী হলেও 3 পয়েন্টই চাই তার। তবে বিশ্বকাপ বাছাইয়ের মালদ্বীপকে হারাতে এই ম্যাচটা প্রস্তুতির বড় প্ল্যাটফর্ম হিসেবেই দেখছেন লাল সবুজের কাপ্তান। আই থিঙ্ক দে হ্যাভ আ স্ট্রং টিম, আর আমার জন্য তো ভালো, কারণ উই নিড আ গুড অপোনেন্ট বিফোর আমার মেইন খেলা হচ্ছে মালদ্বীপ। সো এর জন্য এই প্রিপারেশন ম্যাচ অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। আফগানিস্তান উপস্থিতিতে কম রাখেনি, ইউরোপে লিগ খেলা একাধিক ফুটবলার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা কোচের। তবে হার জিত নয়, বলছেন এ ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিটাই সারতে চান তারা। আসলে বাংলাদেশও ভালো দল, আমরা এই ম্যাচে জয়ের থেকে বিশ্বকাপ বাছাইয়ের দিকেই বেশি নজর দিচ্ছি, তবে হারের কথা ভাবছি না মোটেও। বাংলাদেশের সাথে এর আগে 6 ম্যাচে 4 জয় আর 2 ড্র আছে আফগানদের ঝুলিতে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।